কি জানো কিরা না আমি কোনোভাবেই মারে বুঝাইতে পারতাছি না তুমি আমার কতটা ভালোবাসো বুঝতে পারবো আমি যেদিন তোমার আমার বাড়ি বউ করে নিয়ে যাবো সেদিন ঠিকই বুঝতে পারবো আচ্ছা একটা কথা তোমার মা কেন বিশ্বাস করে না কেন বিশ্বাস করব না বাবা ওই তোমরা যে বড় লোক আমরা তো গরিব এই জন্য ও বুঝতে পারছি সেই পুরাতন রোগ একটা বিষয় বুঝি না এই ভালোবাসার মাঝে ধনী গরিবের ব্যবধানটা কেন তারা টাইনে আনি শোনো মা যা বলে বলুক সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না সময় আসলে মা আর তোমার নিয়ে চিন্তা করবে না আবার কিছুদিন সময় দাও আমি তোমাকে খুব তাড়াতাড়ি আমার বাড়ির বউ করে নিয়ে যাবো তাই যেন হয় আমি তো এটাই চাই তাই হবো পায়েল আমি জানি তুমি আর তোমার মা আমার বাবার দিকে ভয় পাইতেছো বাবা এটা তুমি কি করলা কি করলাম মানে একদম ঠিক করছি তুই আমার ছেলে হয়ে নোংরা ঘাটাঘাটি করবি এটা আমি মানবো না একটা ফকিন্দির মায়ের সাথে তুই ফষ্টি নষ্টি করস ভাবতেও আমার লজ্জা করে চুপ করো বাবা তুমি ওদের ছোট করে কথা বলতে পারো না দেখো ওরা গরিব হলেও মানুষ আর আমার তো মনে হইতেছে খান বাড়ির পরিচয় দিতেছো তোমার যে মুখের ভাষা তুমি তাদের যে ভাষায় কথা বলতেছো খান বাড়ির মানে যাতে একবার ধুলাই মিশাই দিতেছো দেখো বাবা ছোট লোক আর না ছোট লোক হইতেছো তুমি তোমার মন মানসিকতা খবরদার রানা আমার জ্ঞান দিতে আসবি না তুই একটা কথা মনে রাখিস ওদের সাথে আমাদের যায় না সম্পর্ক হবে সমানে সমানে পরে চলে যাইতে পা দেখো বাবা সম্পর্ক কখনো সমানে সমানে হয় না মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম ও মানুষ আর আমরাও মানুষ আর সব থেকে বড় কথা হইতেছে আমি ওর ভালোবাসি ভালোবাসি বাহ চমৎকার এই কিসের ভালোবাসা হ্যাঁ ভালোবাসার নাম নিয়া ওরা আমাদের সম্পত্তি গ্রাস করতে চায় ওরা লোভী চুপ করেন খান সাহেব দেখেন আপনি যেটা ভাবতেছেন সেটা ভুল আপনার ছেলের আমি টাকা পয়সার জন্য ভালোবাসি নাই আপনার ছেলেও আমার ভালোবাসে আমিও ভালোবাসি আচ্ছা আমরা গরিব বলে তাতে কি হয়েছে আমরা কি ভালোবাসতে পারি না পারিস কিন্তু তোরা ভালোবাসবি তোদের মতো যারা ফকিন্নি তাদের তোদের মতো গরিবদের ভালোবাসার মূল্য আমাদের কাছে নাই চলে আয় রানা কি হলো চলে আয় বাবা তোরা তো প্রেম প্রীতি ভালোবাসা কেন আর ভালো তো বাসে না জেনে একটা লাট সাহেবের বোলারে আমার আর কোনো কিছুই ভালো লাগে না চাচি কেমন আছে এই তো ভাজান তুমি কি মনে করা আমি এই যে আপনার জন্য একটা পাকা কাটা নিয়ে এসবের কি দরকার ছিল বাপ আছে অবশ্যই দরকার আছে আপনি হলেন আমার হবু শাশুড়ি আর হবু শাশুড়িরে যদি একটা কাড়াল না খাওয়ায় তাহলে জিনিসটা কেমন দেখা যায় না এই যে বাবাজি তুমি এই কথাটা বুঝছো গরিব মানুষ আমিও তুমিও গরিবে না গরিবের মর্যাদা বুঝে বুঝো নাই কিন্তু আমার মায়াটার কথা আর কি কমরে বাপ মায়াটা যদি তোমারে পছন্দ করতো তাইলে তো আমার কোনো দুঃখ কষ্টই থাকতো না রে বাজান আমারে পছন্দ করুক আর না করুক ওটা নিয়ে আপনি তো চিন্তা করেন না আর একবার যখন বিয়েটা হয়ে যাইব তখন না পছন্দ করে যাইব কই তখন পছন্দ করতে বাসান আমি আইতাছি পায়েল তুই কান্দছিস কেন মা একটা কথা কও তো আমরা গরিব বলে কি আমরা মানুষ না আমাদের মধ্যে কি ভালোবাসা থাকতে পারে না না ভালোবাসা থাকতে পারে না রে মা ভালোবাসা থাকতে পারে গরিব মানুষের ভিতরেও কিন্তু বড় লোক গড়ের মতন রঙিল হয় না বেরঙিল হয় সেই ভালোবাসা কেন মা বড় লোক মতো রঙিন হইব না কেন সবাই তো আমরা রক্ত মাংস গড়া মানুষ সবার যেহেতু রক্ত মাংস আছে শরীরে তাহলে সবাই আমরা এক বড় লোকরা ভালোবাসতে পারবো গরিবরা কেন পারবো না সেটা তোর আমি বুঝাইতে পারবো না রে মা তাই তুই কান্তা সোসকে এই কথাটা আমারে ক মা আমি রানার সাথে দেখা করতে গেছিলাম তারপর ওর বাবা আইসা আমারে খুব অপমান করছে এবং কি আমার লাথি মারছে কি কইলি খান সাহেব তোরে লাথি মারছে কেন মারবো না আপনার মাইয়ার তো মনে রাখা উচিত ছিল যে গরিবের প্রেমের কোনো মূল্য নাই
গরিবের প্রেম হয় গরিবের সাথে। আপনার মাইয়া গেছে কোটিপতি মাইন খানের পোলার সাথে প্রেম করতে। আরে আমি যদি ওই মাইন খানের জায়গায় থাকতাম, আপনার মাইয়ার তো আমি গলা টিপে মারতাম। মাইন খান তো শুধু লাকড়ি মারছে। আমি জামু মাইন খানের কাছে। আমার মাইয়া শরীরে লাথি মারলো কি কারণে? আমি জামু মাইন খানের কাছে। আরেকটা কথা শোন, আমি শিকদারের লোকে তোর বিয়া ঠিক করছি, এই কথা তুই ভুলে যাস না যে তোর অন্য জায়গায় আমি বিয়া দেবো। পারলে পরে তুই ওই মাইন খানের পোলারে ভুলে যা। আমি রানারে কখনোই ভুলে যেতে পারবো না, কখনোই না। কই কই মাইন খান? হ্যাঁ, বাড়িতে কি নাই? আমরা গরিব বলে কি আমাকে কোনো মূল্য নাই? কি বাবা তুমি? আমি আপনার কাছে আমি ধন দৌলত চাইতে আসি নাই, খালি একটা জিনিসেরই কৈফত চাইতে আসি। আপনি কোন সাহসে আমার মাইয়ার গায়ে লাথি মারছেন সেই কৈফত দেন? তার আগে তুমি কও, তোমার মাইয়া কি অন্যায় করছে এটা তোমার জানা আছে? হ্যাঁ জানা আছে। আপনার পোলারে আমার মাইয়া ভালোবাসে। এইটা যদি জানা থাকো তাহলে নিশ্চয়ই তোমার বোঝা হয়েছে কেন লাথি মারছে। হ্যাঁ ভালো করেই বুঝতে পারছি, আমার মাইয়া আপনার পোলারে ভালোবাসছে বইলা এলিগে আপনি আমার মায়ের লাথি মারছেন। তাইলে তো এই দোষে আপনার পোলারও দোষী, আপনার পোলারে ডাক দেন, এখন আমি আপনার পোলারে একটা লাথি মেরে দিয়ে যাব। খবরদার মহিলা, তুমি ভুইলা যাও না। তুমি খান বাড়ি আইসা খান সাহেবের সাথে কথা বলতেছো, তোমার সাহস কি করে হইল তোমার কথা বলতে? হ্যাঁ সাহস হইছে আমার, আর এই সাহসটা হইতো না যদি আপনি আমার মায়ের লাথি না মারতেন। আপনার মায়ের তো কপাল ভালো, আপনার মায়ের আমার বাবার লাথি মারছে। লাথিরা যদি আমার বাবা নাও মারতো তাহলে আপনার মায়ের লাথিরা আমিই মারতাম। রানা তুমি এই কথা কইলা? হ্যাঁ আমি এই কথা কইলাম, অবাক হওয়ার কিছু নাই। আপনি আমার বাড়িতে এসে আমার বাবার সাথে যেইভাবে কথা বলতেছেন, আরে পহিলে তো আমার বাবার গায়ে হাতই তুলতেন। দেখেন আপনাদের মতো গরিব ছোট লোক এতটুকু সাহস কই পায়? খান বাড়িতে এসে খান সাহেব অপমান করে কথা বলবেন এই সাহস আপনারা কই পান? দেখেন আপনার মায়ের ভালোবাসতাম বলে আপনারা মাথা উঠে গেছেন এমন কিছু মনে করেন না। মনে রাখেন খান বাড়ির ক্ষমতা কিন্তু এখনো কমে নাই, লাইতে লাইতে আপনাদের যে বাড়ি থেকে বের করে দিতে পারবো সে ক্ষমতা রাখি আমরা। যান মান ইজ্জত নিয়ে এই বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যান। এখনো দাঁড়ায় রয়েছেন কেন? নাকি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে হইব? দাঁড়ান, আপনার মায়ের কয়ে দিয়ে দলির কাছে গরিবের ভালোবাসার কোনো মূল্য নাই। সাববার বেটা সাববার, তুই খান বাড়ির যোগ্য পুত্র, আমার সন্তান। বাবা তুমি কি করে ভাবলা সামান্য একটা গরিব মানুষ হয়ে আমার বাড়িতে এসে আমার বাবার অপমান করে যাব, আর আমি সেটা নীরবে ঘরের মধ্যে কোনায় চুপ করে সহ্য করব? এটা তো কখনো হইতে পারে না। হ্যাঁ খান সাহেবের রক্ত আর শরীরে বইছে, আর রক্ত তো গরম থাকবেই, এটাই স্বাভাবিক। না মা আমি এটা বিশ্বাস করি না, আমার রানা এই কথা কখনোই কইতে পারে না। ও তো এটা বিশ্বাস করলি না যে রানা এই কথা কইছে? ও তুই আমার কথা বিশ্বাস করলি না, তুই রানার কথা তুই বিশ্বাস করবি? শোন রানা নিজে মুখে আমারে কইছে যে তোর নাকি কপাল ভালো, যে ও তোরে লাথি মারে নাই। আবার ও আমারে আরেক কথাও কয় যে গরিবের ভালোবাসা আর এই দুনিয়ায় কোনো মূল্য নাই। ঠিক আছে আমি নিজে যেতেছি রানার জিজ্ঞেস করার জন্য, ও এই কথা কেন কইলো? পায়েল আমার কথা শোন, তুই যাস না রে মা, ও তোরে ভালোবাসে না। কই যাইতেছ? এই তো বাবা একটু বাজার দিকে যাইতেছি বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে। বাজারের দিকে? কি বললাম, বন্ধুদের সাথে আড্ডা দিতে? হ্যাঁ বাবা, কিন্তু আমি যতদূর জানি কিন্তু কারোর সাথে আড্ডা টাড্ডা দাও না। বাবা কখনো আড্ডা দিতাম না বলে এখন দেবো না এমন তো না, আর তাছাড়া আমি যদি বন্ধুদের সাথে আড্ডায় না থাকি তাহলে হয়তো আমার অনেক দিকে সমস্যা হতে পারে, অন্তত এই সময় তোমার এটা বোঝা উচিত। কোনো কথা বলার না, আমি গেলাম।
বুঝলাম না, ওর মতিগতি তো ঠিক মনে হইতেছে না আমার। ও কোনোদিন কারোর সাথে আড্ডা দেয় না, আজকে হঠাৎ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার কথা কয়ে চলে গেল। ব্যাপারটা আমার কাছে সহজ মনে হইতেছে না, আমাকে দেখতে হবে। দেখো তোমার মাকে কি বলছি না বলছি সে কথা আমি তোমাকে দিব, আর আমি যেটা বলছি ঠিকই বলছি। আচ্ছা তুমি কি করে ভাবলা তোমার মতো একটা গরিব ছোট লোককে আমি ভালোবাসবো? দেখো তোমাদের মতো মেয়েদের সাথে সময় কাটানো যায়, কিন্তু তোমাদের নিয়ে সংসার করার কোনো চিন্তা করা যায় না, কথাটা মনে রাখো। রানা, এসব তুমি কি কইতাছো? আমি তো কিছুই বিশ্বাস করতে পারতেছি না। তুমি কি সত্যি আমার রানা? চুপ কর, তোর মতো গরিবের রানা আমি হইতে যাবো কেন? বামন হয়ে ওই চাঁদ ধরার স্বপ্ন ভুলা যা। একটা কথা মাথায় রাখিস, গরিবের ভালোবাসার মূল্য আমাদের মতো ধনীদের কাছে নাই, গরিবের ভালোবাসার মূল্য কোনো জায়গায় নাই। চুপ কর, আমার আর বুঝাইতে হইব না, আমি বুঝতে পারছি তুই কেমন ছেলে আর তোমার কতটা ভালোবাসোস। শোন, আমি তোর কতটা ভালোবাসি না ভালোবাসি সেটা তো তুই সময় এলে বুঝবি। তার আগে চল, তোর জায়গা যে জায়গায় সেই জায়গায় তোর নিয়ে যাবো। আয় বলতেছি। একদম ঠিক কাজ, দিয়ায় ওরে বেশ্যা পারা নিয়ে দিয়া। বাবা বাবা, আমি জানতাম আমার ছেলে সঠিক একটা। তুমি ঠিকই বলছো, আমি সেই কাজটা তখন করতে পারিনি, তার জন্য আমি আর এই বাড়িতে নিয়ে এসেছি। শোনো বাবা, আমি আর এই বাড়িতে লাথি দেওয়ার জন্য নিয়ে আসি নাই, বড় অপমান অবদস্থ করার জন্য না। ও হইল এখান বাড়ির বউ। আমি তোর কথাটা ঠিক বুঝলাম না। কেন বাবা, না বুঝাতে কিছু বলি না, ওই খান বাড়ির বউ। রানা, এই কথা বলতে তোর বুক কাঁপলো না? যার যার ক্ষমতা নেই এই বাড়ির চাকরানি হবা, আর সে কিনা খান বাড়ির বউ, তুই মানতে পারিস কিন্তু আমি মানি না। দেখো বাবা, তুমি মানো আর না মানো তাতে আমার কিচ্ছু যায় আসে না। রানা, এখনো ভেবে দেখার সময় আছে, মেয়েটাকে বিদায় করে দিই, নইলে এই বাড়িতে তোর ঠাই হবে না। ঠাই? তুমি কি মনে করছো তোমার এই বাড়িতে আমি ঠাই নেওয়ার জন্য আসছি? আমি শুধু তোমার বলতে আসছি যে আমি পায়েলকে বিয়ে করছি। আর যে একটু আগে বললাম না যে আমি তার লাথি মারতে আসছি, লাথি আমি পায়েলদের মারতে আসি নাই, লাথি মারতে আসছি খান বাড়ির। যে খান বাড়ি কিনা মানুষের মানুষ মনে করে না, তাদের অমানুষ মনে করে, তাদের অপমান অবদস্থ করে কথা কয়, তার অহংকার মাটিতে পা পড়ে না, সেই বাড়িতে আমি একটা মুহূর্ত থাকবো না। তাহলে এটাই তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা, কারণ আমি চাই না যেখানে গরিবের ভালোবাসার মূল্য নাই সেই বাড়িতে থাকার জন্য। আমার ভালোবাসার মূল্য যেখানে পাবো আমি ঠিক সেখানে যাবো। এই গরিবের ভালোবাসা পাওয়ার জন্য, তার মূল্য পাওয়ার জন্য যেখানে আমার যাওয়া দরকার আমি ঠিক সেখানেই যাবো। থাক, আর বলতে হবে না, আমি আজ থেকে মনে করবো খান সাহেব একা, আর কেউ না, শুধু একা না। এ কথা মনে রেখো, একদিন তুমি ভালোবাসার আগে হাহাকার করে মরবা, তোর মৃত্যুর সময় তোমার সামনে একজন পানি ধরবো এমন লোক তুমি পাইবে না। আসি বাবা।